কুষ্টিয়ার কুমারখালীতে রাকিবুল ইসলাম নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের রায়পুর গ্রামে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবুল ইসলাম ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে ও জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলে দশম শ্রেণীর ছাত্র। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন হোসাইন। কোনো প্রেমঘটিত বিষয় ছিল, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সে মনের কষ্ট সহ্য করতে না পেরে আর কি তার বাসার আড়ার সাথে সুতার দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা যতদূর এটা জানতে পারছি, বাকিটা আমরা আসলে তদন্ত করলে বুঝতে পারবো। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো যে আসলে মূলত কী ঘটে।